কাঠের গাছ আমরা লাগাবো, যাতে করে আমার সন্তান জন্মগ্রহণের পরে পরে সন্তানও বড় হবে, কাঠের গাছ বড় হবে, কাঠে ফল গাছে ফল ধরবে, সেটা বিক্রি করে আমি ছেলেকে বা মেয়েকে পড়ালেখা শেখাবো, এবং বিয়ের সময় কাঠ গাছ বিক্রি করে আপনি সন্তানকে বিয়ে দিতে পারবেন। কত বড় একটা সুন্দর একটা ব্যবস্থা না? ব্যবস্থা তো ওই ওই রকমই। আমরা কিন্তু সন্তানদের জন্য কিছু করি না, এটা কিন্তু একটা আমরা ডিপোজিট করি না, ফিক্স ডিপোজিট করি না, ব্যাংকে টাকা জমা রাখি না সন্তানের জন্য, তেমনিভাবে এটাও কিন্তু একটা গ্যাস ডিপোজিট। গ্যাসকে রাখলে পরে আপনি আপনার সন্তানকে ভালো মতো বিয়ে শাদি করাইতে পারবেন। দরকার পড়ে আপনার যদি যখন আপনার সন্তান কলেজে ভর্তি হবে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তখন অনেক টাকার দরকার হবে না। আপনি কিন্তু এই কার্ডটা বিক্রি করে আপনার সন্তানের ফিস টিস আপনি দিতে পারবেন। আমরা জানি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউনিয়নে যাই, তখন আপনাদের কাছে কার্ড দেয়, যখন আপনাদের ওখানে যায় অনেক সমস্যার কথা অনেক কথা বলে, কিন্তু আপনি মনে রাখতে হবে যে কাজটা সম্পূর্ণ মহিলা বিষয়ক অধিদপ্তরের কাজ, আর এটা বাস্তবায়ন করতেছে হলো কেরা আমাদের এই যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এখানে উপস্থিত আছে, আর একজন আছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আপনারা চিনেন এদের সরকারি কর্মকর্তা, এদের উপরে কিন্তু আর কোনো সরকারি কর্মকর্তা নাই ডিস্ট্রিক্ট লেভেলে, ঠিক আছে? অথচ যখন এই চাউল নিয়ে যা আপনার উপকে ব্যাগ টেনে ধরে এই আমার টাকা দিয়ে যাও, কার্ড নেবার গেলে বলে তোমার কার্ড দেওয়া যাবে না, তোমার বাড়িতে চারটা ঘর আছে, তোমার দুইটা পোলা আছে, স্বামী আছে, ইয়ে আছে, আছে না? কিন্তু মূলত হচ্ছে এই দায়িত্বগুলো ওনারা দিছে, ওনারা কি দুইজনে আপনার এই সাতটা উপজেলার কাজ কিন্তু করতে পারবো, করতে পারবো না, যার জন্য এখানে চেয়ারম্যান মেম্বারদের ইনভলভ করা হয়েছে কাজটা যাতে দ্রুত হয়। উনি নিজে এলাকায় থাকে, উনি জানে যে মহিলাটার আর্থিক অবস্থা কীরকম, তাই না? এই জন্য ওনাদের কাছ থেকে তালিকা চাওয়া হয়, কিন্তু এই তালিকা আনতে গেলে বিভিন্ন রকমের ই হয়, কিন্তু আমরা আবার যেটুকু বললাম ওনাদের কিন্তু আবার ওইটাকে বলি, যখন আমাদের মিটিং হয় মাসিক মিটিং তখন আমরা বলি যে এই সমস্যা কিন্তু সাধারণ মানুষের হয়, বুঝছেন? এই জন্য হতাশ হওয়ার কিছু নাই, আপনারা যে জায়গায় আছেন ভালো অবস্থায় আছেন, সরকার আপনাদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতেছে, আপনারা জানেন যে সরকার বলছে প্রত্যেকটা নাগরিকের হাত কর্মের হাতে রূপান্তরিত করতে হবে, তার একটা অংশ কিন্তু এটা, এই যে আমরা এটা প্রশিক্ষণ দিয়ে করতেছি, তার মানে কি আপনাদের একটা কাজে লাগানোর জন্য, তাই না? তো ঠিক আছে, আজকে অনেক সময় দিলাম, আমরা অনেক লোকজন ডিস্ট্রিক্ট লেভেলের দিকে আসছি, আর পরবর্তীতে আপনাদের টাকা পয়সা দরকার হলে আপনারা আমাদের জানাবে। এখন লাস্টে আপনি বলবেন আপা ম্যাডাম আপনারা মন দিয়ে তো ট্রেনিং গুলো নেবেন, আর ম্যাডাম যে বিষয়গুলো বলছে প্রতিটা ক্ষেত্রে আপনার সন্তান বলেন, নিজের আয় বলেন, নিজের সমস্যাগুলো বলেন, এগুলো নিজেরা নিজেদের মধ্যে শেয়ার করবেন, আর যাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজের আগে সবার আগে সুস্থ থাকবেন, কারণ আপনারা যদি সুস্থ না থাকেন ওই ছেলে মেয়েদেরকে খাওয়াইতে গেলেন, স্বামীকে খাওয়াইতে গেলেন, নিজেরা খাইলেন না, তাহলে আমার সংসারটা কিন্তু চলবে না। না আমি আপনাদের আমাদের সংসারটাকে আমি একটা চিন্তা করি একটা ছাতার মতো, মানে একটা মহিলা একটা সংসারে কিন্তু একটা ছাতা,
আপনাদের মধ্য থেকে কেউ কিছু বলার থাকলে বলেন, চাউলের ব্যাপারে। হ্যাঁ বলবো, এই যে বলবে। জনশক্তি অফিস আছে, আপনি ওই বিষয়টা আর ওই কাজটা নিয়ে ওখানে যাবেন, যায় ওই অফিসে দেখবেন যে আপনার বিষয়টা ঠিক আছে কিনা, এটা কোনো গলা কাটা আলাদি না ভুয়া কিনা, ওই আপনি বিষয়টা করতে পারবেন। প্লাস ওখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন যে কত টাকা লাগবে। এখন কিন্তু সরকারের মাধ্যমে এটা জেলা পরিষদের বিস্তারায় আপনার এই অফিস এটা
ঘটনাটা হলো আমি এনটিভি থেকে একটা কালেক্ট করেছি এনটিভি থেকে। তো ঘটনাটা একজন মহিলাকে কেন্দ্র করে, মহিলাটা আমি স্পেসিফিকলি গত নয় মাস থেকে দেখছিলাম, তো এটা আমি ওইভাবে জানতে পারিনি। তো যতটুকু আমি শুনেছি তার আলোকে বলছি, একজন মহিলা তার জাস্ট একটা মেয়ে, ছোট একবার অল্প বয়স মেয়েটার, একটা মেয়ে আর স্বামী, জাস্ট ছোট একটা সংসার, তিনজনকে কেন্দ্র করে একটা সংসার। তো ওনার স্বামী হলো টেম্পু চেনেন তো না, টেম্পু চালায়, ওই টেম্পু চালানোর সুবাদে বেশ কিছু টাকা এক জায়গায় হয়েছে। তো সিদ্ধান্ত নিয়েছে দুবাই যাবে, দুবাই, দুবাইয়ের নাম শুনেছেন, বিদেশ যাবে। তো বিদেশের জন্য সব প্রস্তুতি নিয়েছে, কিছু ভিটা ছিল সেই ভিটাটাও বিক্রি করেছে। তো এটা কিন্তু তার জন্য বা পরিবারের জন্য আর কিছু নাই, পয়সা অংশ হাতে নিয়ে নাই, বুঝতে পারছেন? এই টাকাটা ওনার হাতে তুলে দিচ্ছে, দিয়ে মোটামুটি বেশ কিছুদিন হেরস্ত হয়েছে, মানে পাঠাইতে সময় লাগে না, তো টেম্পুটাও বিক্রি করছে, এখন কিন্তু আয় রোজগারের ব্যবস্থাও না। কি করছে এই পর্যায়ে যে উনি চেষ্টা করছে যে যত দ্রুত যাওয়া যায়। তো একটা পর্যায়ে সফল হয়েছে, উনি গেছে, বিদেশ গেছে, বছর দিয়ে থাকছে, মানে সংসারটা কিন্তু এখন ভালোর দিকে এসছে, ঠিক আছে? বেশ কিছু টাকা যাদের কাছে নিয়েছিল কিছু কিছু টাকা কর্জও নেয়, যারা বিদেশ যায় কিছু নিয়েছিল সেটাও শোধ দিতে পারছে। তো অ্যাক্সিডেন্ট তো কারোর বলে হয়ে আসে না, ওয়েল্ডিং এর কাজ করতে চায়, ওয়েল্ডিং ছিলেন পাইপ ফিটিং ওয়েল্ডিং কাজটা ছিলেন, সবাই দেখছে যারা মোটামুটি দেনাদার ছিল, আলাদা ছিল, তারা এটাকে মকুব করছে। কিন্তু যে বাচ্চাটা নিয়ে ওই মহিলারা কি অবস্থা হয়, তার তো আর সংসারে এত কমিয়ে নাই, তো সে নিজেও আর অন্যদিকে আগায় নাই। সে চেষ্টা করছে যে আমি এই জায়গা থেকে কীভাবে নিজেকে সাফল্য দেবো, তো সে চিন্তা করছে একটা ঝিয়ের কাজ করবে, করছে ও তো পাশের ঝিয়ের কাজ করছে পাশের বাড়িতে। তো ঝিয়ের কাজ করে অল্প কিছু টাকা পাইতো, 3,000 চাই পাইতো, সেটা দিয়ে সে মোটামুটি সংসার চালাচ্ছিল। তো এটা দিয়ে তার হচ্ছে না, মেয়ে বড় হচ্ছে দিনে দিনে, তো সেটা দিয়ে তখন হয় নাই, তখন সে চেষ্টা করছে যে আমি যা কিছু লাগে কিভাবে করতে হবে, কিভাবে আনন্দ করতে হবে, কিভাবে কত টাকা মধ্যে খাদ্য কি দিতে হবে, আর হচ্ছে ঘরটা কিভাবে করা যায়, ওনার কাছে সব জানেন, নিরঞ্জন জানেন কি, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝছেন? বুঝতে পারছেন? আমি কেন
কি বলতে পারেন না সময় তখন আপনাদের সব বিশেষ ভাবে অনুরোধ এই ট্রেনিং দিয়ে আপনারা সুন্দরভাবে পেয়ে সুন্দরভাবে আপনারা ইয়ে করে রক্ত করেন এবং সেই অনুযায়ী আপনারা কি করেন নিজে থেকে প্রতিফলন ঘটান বুঝতে পারছেন আমি কি বলছি হ্যাঁ আপনার সাথে আমাদের আর নলেজ তো বলতে পারবো না আমার অনেক কাজ এই অনুযায়ী আমি আসলাম সেটা বারবার দিচ্ছে আপনাদের কাছে আসছি আপনাদের কাছে আবার আসবো আবার এসে জানবো যে আপনারা কি করতেছেন ওরা আমাদের আমি এসে খুব সন্তুষ্ট হইলাম ওনার এই কাজগুলো খুবই ভালো ঠিক আছে আবার দেখো বেশি কোনো কথা বলাই যাবো কারণ আমার সময় খুব শুনেন শুনেন মা বোনেরা শুনেন কথা বলে যাই শুনেন শুনেন মা বোনেরা শুনেন
সাদিনের ভাই বাচ্চা ফোটা ডিমের কথা সজ্জনাকে বলে যায় বাচ্চা ফোটা ডিমের কথা সজ্জনাকে বলে যায় সোনার মা বোনেরা সোনার কথা সজ্জনা বাচ্চা ফোটা ডিমের কথা করি বর্ণনা বাচ্চা ফোটা ডিমের কথা করি বর্ণনা সোনার সোনার মা বোনেরা সোনার কথা সজ্জনা বাচ্চা ফোটা ডিমের কথা করি বর্ণনা বাচ্চা ফোটা ডিমের কথা করি বর্ণনা বাচ্চা ফোটা ডিমের কথা করি বর্ণনা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি ভিজিটি প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা পাশা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। গত 2016-17 অর্থবছরে সিংগাইর উপজেলায় মাতৃত্বকালীন ভাতা কর্মসূচিতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে মানিকগঞ্জ জেলার ঘিওর এবং শিবালয় উপজেলায় ভিজিটি কার্ডধারীদের আমরা আয় বর্ধকমূলক বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছি। বর্তমানে আমাদের 10টি আয়বর্ধক কর্ম পরিকল্পনার মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক 10 জন প্রশিক্ষকের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। আমাদের সার্বিক্ষণ উৎসাহ এবং উদ্দীপনা যে ব্যক্তি দিয়ে থাকে আমাদের শ্রদ্ধেয় ভাজন নাসিরুদ্দিন আহমেদ প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি আমাদের সংস্থার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন। তিনি আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন গানের মাধ্যমে আমাদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে থাকেন। ভিজিটি প্রকল্পের আয়বর্ধকমূলক প্রশিক্ষণে সাধারণ মানুষের মধ্যে তাদের উদ্বুদ্ধকরণের জন্য উনি নিজে একটি গান রচনা করেছেন। আমরা এই গানটি সুর দিয়ে আমরা সাধারণ জনগণের মাধ্যমে ছড়িয়ে দেব, যাতে তাদের গানের কথা এবং সুর সাধারণ মানুষ শুনে যেন স্বকর্ম সংস্থানে আরও বেশি বেশি আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ গ্রহণ করে তাদের দক্ষতা উন্নয়ন করতে পারে। সেই তারই ধারাবাহিকতায় আমাদের শ্রদ্ধেয় নাসিরুদ্দিন আহমেদ এবং আমাদের অফিসের সহকর্মীবৃন্দ একটি গান পরিবেশন করবেন। সবাইকে ধন্যবাদ। দুঃখী ভাই বোনেরা শোনো দিয়া মন, চাষের জমি নাই বলে কেন দুঃখী ভাই বোনেরা শোনো দিয়া মন, চাষের জমি নাই বলে কি কারণ, বাড়ির উপর ঘরের পিছে খালি জায়গা যেটু কাছে, বাড়ির উপর ঘরের পিছে খালি জায়গা শাক সবজি পলাও তাতে করিয়া যত, গরিব দুঃখী ভাই বোনেরা শোনো দিয়া মন, গরিব দুঃখী ভাই বোনেরা শোনো দিয়া মন, বাড়ির কাছে রাস্তার পাশে ডোবা নালা আছে, মাছের আবাদ করো তাতে বাধা কি আর আছে, বাড়ির কাছে রাস্তার পাশে ডোবা নালা আছে, মাছের আবাদ করো তাতে বাধা কি আর আছে, তাতে বাধা কি আর আছে, হাঁস মুরগি পশু ঘরে অভাব তোদের থাকবে না রে, হাঁস মুরগি পশু ঘরে অভাব তোদের থাকবে না রে, বাড়ির ডালে গাছ লাগিয়ে করো বনায়ন, বাড়ির ডালে গাছ লাগাইয়ে করো বনায়ন, গরিব দুঃখী ভাই বোনেরা শোনো দিয়া মন, গরিব দুঃখী ভাই বোনেরা শোনো দিয়া মন, চাষের জমি নাই বলে কি পাচ্ছো অকারণ, গরিব দুঃখী ভাই বোনেরা শোনো দিয়া মন। আমি সামনে যাবো অথবা বলবো যেখানে জায়গায় যে তুমি ভিডিও করবো। হ্যাঁ আমার
আপনি বই বাই করুন আসসালামু আলাইকুম। আমি মোমেনুর রহমান, পাশা সংস্থাতে চাকরি করে ভিজিটের কার্যক্রম দেখাশোনা করি। তো আজকে আমরা এসেছি ঘিওর ইউনিয়ন পরিষদে ভিজিটির কার্যক্রম সম্পর্কে কথা বলার জন্য। ভিজিটির কার্যক্রমটা আজকে পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো বলে আসছি। তো আজকে কার্যক্রমটা আপনাদেরকে আপনারা অলরেডি দেখছেন, মোটামুটি অনেক ব্যক্তি সঞ্চয় দিচ্ছে, কার্ডধারী যারা ভিজিটি কার্যক্রমে যারা আছে আজকে তারা সঞ্চয় দিচ্ছে এবং এই সঞ্চয়ের পাশাপাশি তারা আজকে চাল নিচ্ছে। তো এই সঞ্চয়ের কার্যক্রমটা এবং ভিজিটির চাউলের বিতরণের কার্যক্রমটা আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং এই বিষয়টা নিয়ে আজকে যে বিষয়টা আপনাদেরকে সরাসরি দেখাবো সেটা হলো, আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে এক স্যার আছে পাশা সংস্থাতে, উনি তার কার্যক্রম করছে, সঞ্চয় নিচ্ছে এবং কার্ডধারীরা যথানিয়মে সঞ্চয় দিচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমরা চলুন আজকে সরাসরি কিছু কার্ডধারীর সাথে কথা বলবো যারা নিয়মিত সঞ্চয় দিচ্ছে। হ্যাঁ আচ্ছা আসেন, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আপনার নাম একটু বলবেন? জাহেরা। আপনার গ্রামের নাম? জি মাইলাগি। আচ্ছা আপনি এখানে সঞ্চয় দিচ্ছেন, তো এখানে সঞ্চয় যে আপনি দিচ্ছেন তাতে আপনি কি লাভ মনে করেন, সঞ্চয় দেওয়াতে আপনি কি লাভ মনে করেন যে এখানে আমার লাভ আছে বা এরকম কিছু মনে করেন? আচ্ছা এছাড়া আর কোনো লাভ মনে করেন? আচ্ছা এ পর্যন্ত আপনি কত টাকা সঞ্চয় দিয়েছেন এ পর্যন্ত? জোরে বলেন সবাই, 1800 টাকা। আচ্ছা এই টাকা কি আপনি একবারে দিয়েছেন নাকি মাসে মাসে দিয়েছেন? প্রতি মাসে দিতে পেরেছেন? প্রতি মাসে কত করে দিয়েছেন? 200 টাকা করে। তাতে অসুবিধা হয় নাই আপনার? আচ্ছা ঠিক আছে, আপনি সঞ্চয় আজকে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাকি, উনি সঞ্চয় দিয়েছেন অলরেডি। তো এই সঞ্চয় দিয়েছেন আপনি কাকি, আপনার নামটা একটু বলেন সবাইকে শুনিয়ে দেন। আনোয়ারা বেগম। তো আনোয়ারা বেগম আপনি কোন গ্রাম থেকে আসছেন? মাইলাগি থেকে। আচ্ছা আপনাদের এখানে ওইখানে কি কোনো প্রশিক্ষণ হয়? প্রশিক্ষণ হয়। আপনি করেছেন প্রশিক্ষণ? তো কি বিষয়ে কথা বলে প্রশিক্ষণের স্যাররা, কি বিষয়ে নিয়ে প্রশিক্ষণ করায়? এছাড়া আর কোনো কিছু বিষয়? স্বাস্থ্য বিষয়ে কথা বলে আর করে কাজকর্মের ব্যাপারে, পালার ব্যাপারে। আচ্ছা কাকি আপনি অনেক ভালো বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কি করবেন? সঞ্চয় তো দিলেন, তারপর? আচ্ছা তো কত টাকা সঞ্চয় হয়েছে আপনার এ পর্যন্ত? 1800 টাকা। আচ্ছা ঠিক আছে কাকি, আপনাকেও ধন্যবাদ। ওই যে চাল নিতেন। তো আমরা দেখলাম কিছু কার্যক্রম এখানে সঞ্চয় নিয়মিত কার্ডধারীরা তাদের সঞ্চয় দিচ্ছে, এখানে যত কার্ডধারী আছে তারা তাদের সঞ্চয়টা নিয়মিত দিয়ে যাচ্ছে। এই কার্যক্রমটা সরকার তার নিজের উদ্যোগে যে কাজটা করছে আগের থেকে এখন বাস্তবায়নের জায়গায় অনেক স্বচ্ছতা আছে। তো এই কার্যক্রমটা আরও সফলভাবে করার জন্যে সরকার মহল থেকে আমরা আরও সহযোগিতা কামনা করি এবং ভিজিটি কার্ডধারীরা যাতে আরও ভালোভাবে নিজের জায়গা স্বাবলম্বী হইতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মোটামুটি আজকের সঞ্চয়ের কার্যক্রমটা এখানে শেষ করছি। আমরা পরবর্তী একটা পর্যায়ে আছে যেটা আমরা চেষ্টা করব, মোটামুটি যারা চাউল দিচ্ছে চাউলের কার্যক্রমটা আমরা দেখার চেষ্টা করবো এরপরে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ
আপনি চালটা উঠে দেন আপনার নামটা সবাইকে বলেন। অদিফা, আপনি কোন গ্রাম থেকে আসছেন? রসুলপুর। আচ্ছা, রসুলপুর থেকে আপনি কত কেজি চাল পাচ্ছেন এখানে? 30 কেজি। আপনি কত বস্তা পেয়েছেন এ পর্যন্ত? 11 বস্তা চালে। আপনার 11 মোটামুটি 11টা মাস ভালো চলো তো নাকি? ভালো চলো। আচ্ছা, আপনি সঞ্চয় দিয়েছেন কত টাকা? প্রতি মাসে দিয়েছেন না? কত করে দিয়েছেন সঞ্চয়? 200 করে সঞ্চয় দিয়েছেন। আর আপনি এই যে 200 করে সঞ্চয় দিচ্ছেন, তাতে করে আপনার লাভ মনে হচ্ছে নাকি কষ্ট হচ্ছে? আচ্ছা, এটাতে লাভ মনে করেন? জমা রইল। আচ্ছা, আপনি যে চালের বস্তা থেকে যে চালটা আপনি খাচ্ছেন, তাতে করে চালটা কি ভালো মনে হচ্ছে নাকি দিয়ে কি? ভালো, চালটা ভালো। আর সিদ্ধ চাল দরকার। আচ্ছা, তো ঠিক আছে, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনি এই চাল খেয়ে আপনি আপনাদের স্বাবলম্বী হওয়ার কথা। আপনি কি সেই মোতাবেক কাজ করছেন? প্রশিক্ষণ নিচ্ছেন আপনি? প্রশিক্ষণ নেন। আচ্ছা, প্রশিক্ষণে যে কথাগুলো বলে ওটা কি বাস্তবায়ন করছেন? আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আমরা আজকে এসেছি ঘিওর ইউনিয়ন পরিষদে। এখানে চালের কার্যক্রমটা চলছে, চাল বিতরণ চলছে। আজকে নভেম্বর মাসের চালটা এখানে বিতরণ হচ্ছে। তো এই বিতরণটায় আমরা দেখছি এখানে ফরমেটিং একবারে সাজিয়ে মোটামুটি কার্ডধারীরা একটু গোছালোভাবে এখানে চালটা নিচ্ছে, এবং সমস্ত যার কার্ড সেই চালটা নিচ্ছে। পাশাপাশি এখানে সবাই সহযোগিতা করছে যাতে চালটা সুন্দরভাবে হয়। এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন এবং অন্যান্য সদস্য আছেন যারা মোটামুটি চালটা দিয়ে সহযোগিতা করছেন। হ্যাঁ, অনেক কর্মকর্তা আছেন এখানে, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যক্রমের পাশাপাশি আরও অনেক দলীয় ব্যক্তি আছেন যারা মোটামুটি এখানে সুন্দরভাবে কাজটা করে যাচ্ছেন। তো আমরা এখানে সফল কিছু ব্যক্তির যারা এখানে লিড দিচ্ছেন, তো এরকম কিছু ব্যক্তির কথা শুনবো 2-4 মিনিট। তো আমি সর্বপ্রথম এখানে আমাদের ট্যাগ অফিসারও আছেন, কার্যক্রমটা দেখছেন। তো আমি সর্বপ্রথম ট্যাগ অফিসারকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। প্লিজ সবাইকে উদ্দেশ্য করে আজকের এই ভিজিটি কার্যক্রমের চাল বিতরণে সুযুক্ত ইউনিয়নের চেয়ারম্যান এবং উপস্থিত আছে নাল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে সুদীর্ঘ আপনাদের কার্ড হাতে রাখেন, কার্ড চেয়ারম্যানশিপ নাই না, হলো ওই যে কার্ড নিয়ে আপনি দেন, কিছু জিজ্ঞাসা করেন, চালের বিষয়ে সামনে জিজ্ঞাসা করেন, তাই নিয়ে হবে। আমি জাস্ট ভিডিও প্রোগ্রাম। হ্যাঁ, কার্যক্রমটা জাস্ট শামসুল নাহার কে
তুমি এটা ধরে রাখো, ঠিক আছে? তুমি এটা এখান থেকে ধরে রাখো, ওই যে সবাই এটার জন্য দেখা যায়। আপনার গ্রাম কোথায়? আপনি এই পর্যন্ত কত বস্তা চাল নিয়েছেন? 11। সবাইকে বলেন, সবাই শুনবে, একটু জোরে বলেন। 11 বস্তা। তো 11 বস্তা চাল আপনি কি প্রতি মাসে একটা মাসে নিয়েছেন? এটা কি আপনি নিয়ে যান নাকি আপনার বাড়ির কর্তা এসে নিয়ে যায় নাকি আপনি নেন? আচ্ছা, আপনি কি সঞ্চয় দিয়েছেন? প্রতি মাসে কি সঞ্চয় দিয়েছেন? আচ্ছা, এখন চাল কি কম বেশি আছে নাকি চাল 30 কেজি আছে? কম বেশি, হালকা কম বেশি? আচ্ছা, আপনার এই যে চাল, চালের মান ভালো তো? আচ্ছা, সিদ্ধ চাল চাপুন, তাই তো? আচ্ছা, আমরা আপনার চাহিদা পূরণ করবো, আর আপনি সঞ্চয় দিয়ে যাচ্ছেন, নিয়মিত সঞ্চয় দিয়ে যান। আর সর্বোপরি আপনার এই চাল খেয়ে আপনি মোটামুটি আপনি স্বাবলম্বী হওয়ার জন্য যে প্রশিক্ষণ পাচ্ছেন, আপনি প্রশিক্ষণ করেন? আচ্ছা, তাহলে প্রশিক্ষণের আওতায় থাকেন, চাল খান, আপনার সর্বোপরি সহযোগিতা কামনা করি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার বাচ্চার সুস্বাস্থ্য কামনা করি। আপনি নিয়ে যান আপনার চাল। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে কি? আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা দেখলাম ভিজিডির চাল বাস্তবায়নের কার্যক্রমটা, চাল এখানে ঘিওর পরিষদে সুন্দরভাবে চাল বিতরণটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 30 কেজি বস্তা আছে এবং চালটা ওনারা সুন্দরভাবে বন্টন করে যাচ্ছে এবং প্রত্যেক কার্ডধারে দেখা যায় সুন্দর সুশৃঙ্খলভাবে এই তাদের চালটা নিচ্ছে এবং পাশাপাশি সঞ্চয় দিচ্ছে এবং প্রশিক্ষণটা নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তো আমরা এভাবে সরকারি কার্যক্রমকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি এবং এই সঞ্চয়ের মাধ্যম দিয়ে, প্রশিক্ষণের মাধ্যম দিয়ে এবং মোটামুটি চাল তাদেরকে দিয়ে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছি, তারা যাতে স্বাবলম্বী হইতে পারে। তো আমরা সবাই গোটা ইউনিয়ন পরিষদ আমরা সবাই তাদের সাথে আছি, খাদ্য অধিদপ্তর এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যক্রমের মাধ্যমেই এই ভিজিটি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তো এই কার্যক্রমটা যাতে বহাল থাকে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে কার্যক্রমটা চলে এবং দেশের মানুষের কষ্ট যাতে লাঘব হয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিজিটি কার্যক্রমটা চলমান থাকুক, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রোগ্রাম ম্যানেজার পাশা। পাশা সংস্থাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দোস্ত মহিলা উন্নয়ন প্রকল্প ডিজিডি 2017-18 চক্রে শিবালয় ও ঘিওর উপজেলায় 2518 জন উপকারী প্রবীদের জীবন দক্ষতা ও আয় বর্ধকমূলক প্রশিক্ষণ প্রদানে বাস্তবায়ন সরকার সংস্থা হিসেবে পিপুল অ্যাডভান্সমেন্ট সোশ্যাল অ্যাসোসিয়েশন পাশা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রশিক্ষণের পাশাপাশি জীবনমান উন্নয়নের লক্ষ্যে সংস্থাটি পয়লা ইউনিয়নের আঙ্গুরি বেগম, যার কার্ড নং 70, সালেহা বেগম 153, হাবিয়া কার্ড নং 168, বুলবুলি কার্ড নং 199, ফরিদা কার্ড নং 200 সহ বিভিন্ন ইউনিয়নের কার্ডধারীদের মাঝে 2,20,000 টাকা ঋণ প্রদান করেছে। এছাড়াও গ্রামীণ ব্যাংক, আশা, ব্র্যাক, গণকল্যাণ ট্রাস্ট, বুড়ো বাংলাদেশ, জাগরণী ফাউন্ডেশন চক্র বিভিন্ন সংস্থার সাথে কার্ডধারীরা যাতে ঋণ পেতে পারে তার জন্য
যোগাযোগ স্থাপন করছে। কার্ডধারীরা ঋণ প্রদান করে তাদের টাকাটা যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারে তারও লক্ষ্যে সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ একনিষ্ঠভাবে তাদের দেখাশোনা করছে, যাতে করে অত্র প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যেই সংস্থাটি কাজ করে যাচ্ছে। আমরা আশা করি যে আমরা অবশ্যই যদি সঠিকভাবে কাজ করি, সরকারের পাশাপাশি যদি সঠিকভাবে কাজ করি, আমরা অবশ্যই আমাদের এবং সরকারের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারব। ধন্যবাদ সবাইকে। তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়।